আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা যারা ফেসবুক আইডি ব্যবহার করি তারা প্রায় প্রত্যেককেই কনফিউজড হয়ে যায় যে আমাদের ফেসবুক আইডিটি গোপনে কেউ চালাচ্ছে কিনা, অথবা আমাদের ফেসবুক আইডিটি হ্যাকারের হাতে পড়ে গেছে কিনা। আজকে টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিটি গোপনে কেউ চালাচ্ছে কিনা অথবা হ্যাকারের হাতে পড়েছে কিনা এটা নিশ্চিত হবেন, এবং যদি কেউ গোপনে চালায় তাহলে কোন মোবাইল দিয়ে চালাচ্ছে বা কোন ল্যাপটপ দিয়ে চালাচ্ছে খুব সহজে বের করে ফেলবেন, এবং যদি কেউ গোপনে এই আপনার ফেসবুক আইডিটি চালায় তাহলে কিভাবে তার ডিভাইস থেকে এই ফেসবুক আইডিটি লগ আউট করে দেবেন, এ নিয়ে থাকছে আজকের পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। আপনার ফেসবুক আইডিটি গোপনে কেউ চালাচ্ছে কিনা, যদিও অন্য কেউ গোপনে আপনার ফেসবুক আইডি চালায়, কিভাবে আপনার ফোন দিয়ে তার ফোনে লগ আউট করে দিবেন সেই ফেসবুক আইডিটি তা এখন দেখিয়ে দিচ্ছি। এজন্য এই যে প্লে স্টোর, এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে লক্ষ্য করুন, সার্চ নামে অপশনে ক্লিক করে দিচ্ছি। উপরে দেখুন সার্চ নামে একটি অপশন রয়েছে, এখানে লিখে দিব ফেসবুক। ফেসবুক লেখার পর আমি সার্চ করে দিচ্ছি, দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস চলে এসছে। এই জায়গায় লক্ষ্য করুন, এখানে ফেসবুক দেখাচ্ছে এবং ওপেন দেখাচ্ছে, তার মানে আমার অ্যাপসটি আপডেট চাচ্ছে না। যদি আপনার এই ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি আপডেট চায় অবশ্যই আপডেট করে দেবেন, না হলে আপনি সেটিংসগুলো ঠিকঠাক মতো পাবেন না। আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি। যাওয়ার পরে এখন আপনাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে নিয়ে যাচ্ছি, যেই অ্যাপসটি আপনারা আপডেট করে নিলেন সেই অ্যাপসে ক্লিক করে দিচ্ছি, দিয়ে আমার ফেসবুক আইডিটি লগ ইন করে নিলাম। ফেসবুক আইডি লগ ইন করার পরে এই যে দেখুন ফেসবুক প্রোফাইলটি, এখানে আপনার থ্রি লাইন অপশন শো করতে পারে, এই জায়গায় ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে, একটু স্ক্রল ডাউন করে আসবেন, এসে নিচের দিকে লক্ষ্য করুন সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে, একটু উপরের দিকে লক্ষ্য করুন সেটিংস নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। আমি সেটিংসে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে, একটু উপরের দিকে লক্ষ্য করুন মেটা অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন রয়েছে, আমাকে ক্লিক করে দিতে হবে মেটা অ্যাকাউন্ট সেন্টারে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। আমি মেটা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দিচ্ছি। এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে, এখানে লক্ষ্য করুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। আমি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে, একটু নিচের দিকে লক্ষ্য করুন, এখানে রয়েছে হোয়ার ইউ আর লকড ইন, এই জায়গায় ক্লিক করে দিতে হবে অন্য ডিভাইসে লগ ইন অবস্থায় রয়েছে কিনা আমার ফেসবুক আইডিটি। আমি এই জায়গায় ক্লিক করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে, এখানে আমার ফেসবুক আইডির নামটি দেখাচ্ছে, এই জায়গায় ক্লিক করে দিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। আমি এই যে ফেসবুক আইডির নামটিতে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে, এখন এখানে লক্ষ্য করুন উপরের সবগুলো ডিভাইস আমার দেখাচ্ছে, এখন আমাকে খুঁজে নিতে হবে যে এই ডিভাইসগুলো আমার কিনা। যদি আমার হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই, যদি অন্য কারো ডিভাইসে থাকে তাহলে আমরা এখান লগ আউট করে দেব। দেখুন স্যামসাং গ্যালাক্সি M21 এটি দিস ডিভাইস, এটা আমার ডিভাইস, এই ডিভাইস দিয়ে আমি টিউটোরিয়াল করতেছি। নিচের দিকে দেখুন উইন্ডোজ পিসি, এই উইন্ডোজ পিসিতে ইয়েস্টারডে লগ ইন ছিল 5:30 এবং আরও কোন কোন সময় লগ ইন ছিল এবং কখন কখন অ্যাক্টিভ। আপনি যদি এটা রিমুভ করে দিতে চান ওই যেই ডিভাইসটা আপনার নয় সেখানে ক্লিক করে নেবেন। সেখানে ক্লিক করার পরে এই যে দেখুন লগ আউট অপশন, এই লগ আউট অপশনে ক্লিক করে দেওয়া মাত্রই যার ডিভাইসে এটা লগ ইন অবস্থায় রয়েছে আপনার ফেসবুক আইডিটা, এটা লগ আউট হয়ে যাবে। আশা করি এভাবে খুব সহজে আপনারা দেখে নিতে পারবেন আপনার ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে কিনা অথবা অন্য কেউ গোপনে চালাচ্ছে কিনা। যদি চালায় তাহলে একই নিয়মে আপনারা রিমুভ করে দিতে পারবেন। আশা করি এই ট্রিক্সটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।